প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব সজনে দিয়ে সর্ষে বাটা। অনেকে কিন্তু রান্নাটা করতে জানেন, কিন্তু আমি যে রকম ভাবে রান্নাটা করছি ঠিক একই রকম ভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে রান্নাটা করে ফেলি। সজনে আমি ভালো করে আর ছাড়িয়ে কেটে নিয়েছি, ঠিক এরকম লম্বা লম্বা করে। একই রকম ভাবে আলু কেটে নিয়েছি, আর লাগবে কাঁচা পাকা লঙ্কা দুটো। তারপর আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সর্ষার তেল। সর্ষার তেলটা ভালো করে যখন গরম হবে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। ঠিক হালকা করে অল্প আঁচে আলুগুলো ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দেব আমি সামান্য গুঁড়ো হলুদ। হলুদ কিন্তু এতে কম দিতে হবে, না হলে কিন্তু সর্ষের যে ঝাঁজটা সেটা খাওয়ার সময় পাওয়া যাবে না। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেব 1 মিনিট। 1 মিনিট পর ঢাকা খুলে আলুগুলো আর একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা যে সজনে ডাঁটাগুলো, সেই সজনে ডাঁটাগুলো দিয়ে কাঁচা লঙ্কাটাও এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তারপর আমি 2 মিনিট কম আঁচে ভেজে নেব। 2 মিনিট আমি ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি জাল তুলে নেব। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, দিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দু তিন মিনিট পর ঢাকা আমি খুলে দিচ্ছি। টক বক করে কিন্তু ফুটছে, আলু সিদ্ধ হচ্ছে, সজনের ডাঁটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে। এরকম ভাবে সজনের ডাঁটা আলু দেখে নিতে হবে কতটা সিদ্ধ হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে বাটা, তার সঙ্গে 2 কাঁচা লঙ্কা। তারপর আমি দিয়ে মিশিয়ে দেব, আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। অবশ্যই চিনিটা দেওয়া দরকার, সজনের ডাঁটাগুলো যত চিবাবেন তত মিষ্টি মিষ্টি লাগবে, আর খেতে দুর্দস্যু লাগবে। যতক্ষণ আপনি না খাবেন ততক্ষণ আপনি অনুভব করতে পারবেন না রান্নাটা যে কতটা স্বাদ, অল্প সময়ে আর কম খরচে রান্নাটা করে ফেলুন, গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আশা করি খুব ভালো খাবেন। বাড়ির লোকেরা সবাই কিন্তু বাহবা বাহবা বলবে, অবশ্যই রান্নাটা করবেন। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না। আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।